তারা তো দুর্ব্যবহার করেনি, কিন্তু বসিয়ে রাখাটাই তো একটা বড় ব্যাপার। হ্যাঁ, কতক্ষণ ঘন্টা ছিলেন আপনারা? 3 ঘন্টা 20 মিনিটের উপরে। পুলিশও ভালো ব্যবহার করেছে, তবে হ্যাঁ মেন্টাল হ্যারাসমেন্টটা হচ্ছে যে 3 ঘন্টা একটা লোককে বসিয়ে রাখা বা এর আগেও এরকম জিজ্ঞাসাবাদ করা আবার রাখবে, ব্যবহার ভালো করছে কিন্তু মেন্টাল হ্যারাসমেন্টটা কন্টিনিউয়াস করে যাচ্ছে। ওনার বাড়িতেও গিয়েছে, এখনও আজকেও ডাকিয়েছে, ডাকিয়ে যে প্রশ্নগুলো 10 মিনিটে করা যায় ওইটা 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় নিচ্ছে, 4-5 জন পুলিশ অফিসার মিলে আবার আগামী দিনও রাখবে। ওইটাই হচ্ছে মানসিক যন্ত্রণা দেওয়া আর কিছু। আমরা মোটামুটি 2-3 টা নাগাদ এখানে ঢুকেছি, তো এইমাত্র জাস্ট লাস্ট প্রশ্নের উত্তর দিয়ে প্রায় 3 ঘন্টা 20 মিনিট আপনাকে জিজ্ঞাসাবাদ করা হলো। তো যেই প্রশ্নগুলো আগে ভিজিলেন্সে আমরা বা দফায় দফায় উত্তর দেওয়া হয়েছিল, আমরা ইন রাইটিংও দিয়েছিলাম, সেই একই প্রশ্ন। এখন সঙ্গে এডিশন হয়েছে কিছু লোক যাদেরকে আমার মুখের বা পবিত্রবাবু যাদেরকে চেনেন না, এরকম কিছু লোকের নাম জড়িয়ে বলা হচ্ছে ওই প্রপার্টিগুলো উনি ওদের নামে কিনে রেখেছেন, কারোর বাড়ি আমবাসা, কারোর বাড়ি ইলুনিয়া, মানে যেটা কোনো মানে কানেকশন কোনোভাবেই হয়তো খুঁজে পাবেন কি না ওরা আমরা যাই না, যেহেতু ইনভেস্টিগেশন করছে করুক চেষ্টা করুক। জাস্ট একটা মেন্টাল হ্যারাস করা আছে আমার মনে হচ্ছে, যেই জিনিসগুলো আগে আমরা ভিজিলেন্সে দফায় দফায় উই ডকুমেন্ট সব কিছু দিয়েছি, সেম থিং ঘুরিয়ে ঘুরিয়ে বারবার একজন প্রবীণ লোক, উনি এবং দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আপনারা জানেন, সরকারিভাবে জাস্ট একটা হ্যারাস করার চেষ্টা হবে, এটাই আর কিছু বলার নেই। এখন ইনভেস্টিগেশন করে দেখা যাক ওরা কী করে, আবার আমাদের বলেছে ডাকবে, ডাকলে বলতে নিশ্চয়ই সহযোগিতা করবেন, ওনার যা যতটুকু বলার প্রতিটা প্রশ্নের জবাব উনি খুব দৃঢ়তার সঙ্গে সুন্দরভাবে উনি দিয়ে এলাকা হলো কী বলবেন, বারবার দেখানো হচ্ছে আপনাদের? আমার আইন বিষয়ে যিনি দেখেন অ্যাডভোকেট ভাস্কর দেব, তিনি আপনাদের কাছে বলেছেন আমার রাজনৈতিক জীবন পাঁচ 1966 আমি ছাত্র আন্দোলন থেকে শুরু করেছি, এখন আপনারা জানেন 2021 এবং রাজনীতি এটা তো আমার এখন রক্ত মাংস মর্যায়ে, এর বাইরে আমার পুরো পরিচিতি নেই। আমার বাবার প্রপার্টি ইনহেয়ার করেছি আর আমি বিধায়ক হিসেবে আমার প্রিয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, পার্টি ফুল টাইমার আমরা দুজনই, তাহলে সেখানে আমাকে জড়িয়ে যেভাবে এই ধরনের একটা অত্যন্ত আমি বলবো এটা প্রমাণ হবে বলস এবং ক্রিকেটে। একবার ভিজিলেন্স আমরা সব প্রশ্নের উত্তর দিয়েছি, যখন সহযোগিতা করেছে সমস্ত সহযোগিতা করেছি, এখন ক্রাইম ব্রাঞ্চে তারা পাঠিয়েছে কেস করে, 11 ঘন্টা আমার বাড়িতে তারা আমাকে আমার স্ত্রীকে বাড়ি ঘর যা আছে সব কিছু তল্লাশি করেছে এবং সব কিছু তারা আমার যে ডকুমেন্ট আসতো তার কপি নিয়ে এসেছে। আজকে বা সেম জিনিসগুলো আবার তারা আমার কাছ থেকে জানতে চায়, খোলাখুলি বলেছি সহযোগিতা নিশ্চয়ই করবো, কারণ আইন আইনের পথে চলবে, অফিসারদের আমি দূর দেবো না, তাদেরও দেবে ইনস্ট্রাকশন, আমাকে কোনোভাবে আমরা তৈরি আছি, আমাদের কোনো কিছুতেই ভয় পাওয়ানো যাবে না। তবে এই যে একটা মেন্টাল হ্যারাসমেন্ট, হ্যাঁ দুপুরবেলায় আমাদের মতো বয়সে এত বিশ্রাম করতে হয়, আমরা 2:30 বাড়ি থেকে রওনা হয়েছি, এখানে 3টা 3টা এসে পৌঁছেছি, তারা সব কথা বলছে এখন, হ্যাঁ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এখন আবার বলছে আবার লিখিত উত্তর দিতে হবে, এই সমস্ত প্রপার্টি ইত্যাদি দেবো আমরা, আমার তো কোনো কিছু গোপনীয়তা নেই, বলছি ওইটা পাওয়ার পরে নাকি আবার ডাকবে, তারা কতবার ডাকবে, এর চেয়ে বরং যে ছিল যদি কেসটা কোর্টে নিয়ে জেলখানে নিয়ে যেত ভালো থাকতো, আমি পড়োয়া করি না। এই সরকার যেভাবে আমাদের প্রতি একবার বাদল চৌধুরীকে এই করে অসুস্থ করে ফেলেছে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ফেস করার জন্য তৈরি আছি, বিজেপি স্ট্যান স্বামী যিনি একজন ধর্মযাজক 86 বছর বয়স, ওনাকে মিথ্যা অভিযোগে জেলে নিয়ে মেরে ফেলেছে, এই হইল বিজেপির সরকার দিল্লি, আর আজকের এখানকারও এই যে বিজেপির সরকার।
এরকম মিথ্যা অজুহাত দিয়ে আমাদের উপর এরকম করা হচ্ছে। আমরা তৈরি আছি, পুলিশ কোর্ট কাছারি আদালত ময়দান ময়দানই আমাদের শেষ লড়াই, মানুষই আমাদের শেষ লড়াই। খোলা মনে আমরা আছি, আমরা আশা করব সত্যের জয় হবে, এই কথাই আমরা।